শুরু হয়ে গেল আইপিএল 2023-এর রমরমা। সাল 2012 ও 2014 সালের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2023-এর চ্যাম্পিয়ন হওয়ার জন্য আজ থেকেই শুরু করে দিল জোর কদমে প্রস্তুতি। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব দুবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ঠিক কীভাবে এই আইপিএল 2023 শুরুর আগে জোর কদমে প্র্যাকটিস করছে, এই প্রস্তুতি শিবিরে কোন কোন প্লেয়াররা উপস্থিত রয়েছে এবং এই সদ্য যে তাদের মধ্যে একটা দুর্ধর্ষ প্র্যাকটিস ম্যাচ খেলা হয়েছে, সেই প্র্যাকটিস ম্যাচে কোন কোন প্লেয়াররা ঠিক কত কত রান করেছে এবং কত কত উইকেট নিয়েছে তার সব ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। কলকাতা নাইট রাইডার্সের একজন বড় ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং এইভাবে আরও আইপিএল ও কেকেআর সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, আইপিএল 2023 শুরুর অনেক আগেই প্রস্তুতি শুরু করে দিল কলকাতা নাইট রাইডার্স। 31 মার্চ আহমেদাবাদে গুজরাট টাইটন্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়েই এবার শুরু হচ্ছে আইপিএল 2023-এর আসর। আর তার অনেক আগেই এবার প্রস্তুতি শুরু করে দিয়েছে দুবারের আইপিএল চ্যাম্পিয়ন টিম কেকেআর। আইপিএল 2023-এর প্রথম দল হিসেবে সংঘবদ্ধভাবে প্রস্তুতি শিবির আয়োজন করেছে কলকাতা নাইট রাইডার্স। শিবিরে যোগ দিয়েছেন নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং সেই শিবিরে রয়েছে কোচ অভিষেক নায়ারের মতো কোচিং স্টাফরাও। যেখানে কোন কোন প্লেয়াররা উপস্থিত রয়েছে সে কথা বললে, এই শিবিরে উপস্থিত রয়েছে কেকেআরের সমস্ত তারকা প্লেয়ার, যেমন বরুণ চক্রবর্তী, নীতিশ রানা, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার, নারায়ণ জগদীশন, মনদীপ সিং, অনুকূল রায়ের মতো গুরুত্বপূর্ণ সব ইয়ং কেকেআর প্লেয়ার। যেখানে এই শিবিরে প্রস্তুতি তো নেওয়া হচ্ছেই, তার পাশাপাশি ফিটনেস বন্ডিং সেশনের উপর জোর দিচ্ছে নাইট রাইডার্স শিবির। প্রসঙ্গত বলে রাখি, জাতীয় দলে অর্থাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলা শ্রেয়স আইয়ার, যিনি কেকেআরের ক্যাপ্টেন, তিনি এখনও পর্যন্ত পুরোপুরিভাবে কেকেআর শিবিরে যোগ না দিলেও এই ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচের আগে অনেকটা সময় বাকি থাকা তিনি কিন্তু সরাসরি চলে এসেছেন কেকেআর শিবিরে এবং সেখানে এসে তিনি হালকার মতো প্র্যাকটিসও করে গেছেন এবং সবার সঙ্গে দেখা কথাবার্তা করেছেন। যেখানে এই কেকেআরের প্র্যাকটিস ক্যাম্পে নেটে তো সমস্ত ব্যাটসম্যান বোলাররা প্রস্তুতি নিচ্ছেই বোলিং তথা ব্যাটিং করে, তার পাশাপাশি এদের মধ্যে দুটি গ্রুপে ভাগ করে ইন্টার স্কোয়াড ম্যাচও খেলা হচ্ছে। যেখানে ম্যাচের কথা বললে, এই সদ্য এদের মধ্যে একটা ইন্টার স্কোয়াড ম্যাচ খেলা হয়েছে, যেখানে যে প্র্যাকটিস ম্যাচে গত আইপিএল 2023-এ ব্যাট হাতে ঝড় তোলা রিঙ্কু সিং এবার আইপিএল 2023-এ নামার আগেই এই সদ্য প্র্যাকটিস ম্যাচে মাত্র 37 বলে 89 রান করে দিয়ে নিজের দুর্ধর্ষ ফর্ম দেখিয়েছে। এছাড়া এই সিজনে প্রথমবারের মতো কেকেআরে যোগ দেওয়া নারায়ণ জগদীশনও দুর্ধর্ষভাবে ব্যাটিং করেছে, যেখানে তিনি 31 বলে 53 রান করে অপরাজিত থেকেছেন। এছাড়া নীতিশ রানা করেছেন 18 বলে 35 রান, মনদীপ সিং করেছেন 13 বলে 24 রান, অনুকূল রায় করেছেন 11 বলে 18 রান। তো এই ছিল আইপিএল 2023-এর আগে কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস ক্যাম্পের সমস্ত আপডেট ও ভিডিও। ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।